নট বল্টু নট বল্টু নট বল্টু এই নট বল্টু নট বল্টু নট বল্টু নট বল্টু ওরা মিষ্টি ওরা দুষ্টু ওরা করে না মারামারি ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে নট বল্টু নট বল্টু নট বল্টু ওরা সেরা চুটি দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার নামি দামি ডাকাতের হয়েছে পগার পার ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়া বেপাড়ার সব লোক তিনটে বছর প্রমোশন অফ বড় বাবু খুব শোক হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা নট বল্টু নট বল্টু নট বল্টু নট বল্টুর কাণ্ড কারখানা আমি বেরোচ্ছি কোথায় যাচ্ছিস চান করবি কখন চান করতেই তো যাচ্ছি কোথায় গঙ্গায় গঙ্গায় চান করতে যাবি কেন খুব না সাঁতার কাটতে ইচ্ছে করছে না 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 ওসব গঙ্গায় টঙ্গায় গিয়ে সাঁতার কাটতে হবে না কখন হুট করে জোয়ার চলে আসবে আমরা জোয়ারে সাঁতার কাটবো না মা ধাটা থাকলে কাটবো নইলে চলে আসবো টুকটুক করে দেখো কে কে যাবি আমি আর বল্টু ও মামা না করো না লক্ষ্মীটি হ্যাঁ বলো 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 ওই তো একটু বেঁকছে আর একটু বেঁকাও ঘাটটা যাবি বলে যখন বায়না জুড়েছিস তখন যা তবে খুব তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু না চিন্তা যাবো আর একটুখানি সাঁতার কেটে টুকুস করে চলে আসবো দেখো শব্দ শুনতে পাবে আমি কিন্তু ভাত নিয়ে বসে থাকবো আরে বসে থাকতে হবে না তো তোমার ভাত বাড়ার আগেই চলে আসবো এত দেরি করছে কেন তাহলে কি আন্টি ওকে আসতে দিল না ওই তো নাট আসছে কি রে এত দেরি হলো কেন আরে মাকে বুঝিয়ে সুঝিয়ে আসতে হলো না তবে খুব একটা দেরি হয়নি সবে তো 11টা চল চল আসলে আমার আর তর সইছে না কতদিন পর আজ গঙ্গায় সাঁতার কাটতে যাচ্ছি ঠিক বলেছিস সাঁতার কাটার আনন্দে না আমার তো সেই কোন সকালে ঘুম ভেঙে গেছে আমারও এই কি করছিস হাত ধরে এমন হেঁচকা টান মারলি কেন সামনে তাকিয়ে দেখ বাবা কি ডেঞ্জারাস কাণ্ড রে ভাগ্যিস তুই টানলি না হলে তো ম্যানহোলের ভেতরের পড়েই যেতাম কারা এসব করে বলতো কারা আবার চোরেরা বিক্রি করে দেবে বলে খুলে নিয়ে পালিয়ে গেছে কিন্তু রাস্তার উপর এরকম খোলা ম্যানহোল থাকলে তো যে কোনো লোক পড়ে যেতে পারে সাংঘাতিক বিপদ হতে পারে চান করে ফেরার পথে কর্পোরেশন অফিসে জানিয়ে যাব ঠিক বলেছিস এখন চল লাফ মেরে ম্যানহোলটা পার হয়ে যাই কাঠের তক্তাটা একদম পচা মনে হচ্ছে এক্ষুনি ভেঙে যাবে ওরে আমার ভয় করছে তুই না ওই আস্তে আস্তে ব্যালেন্স করে আয় বুঝলি পড়ে গেলে কিন্তু পুরো কাদায় ঢুকে যাবি কতদিন পর সাঁতার কাটলাম কি ভালো যে লাগছে দারুণ দারুণ উঠতে ইচ্ছেই করছে না
এবার কিন্তু উঠতে হবে, অনেকক্ষণ হলো বাড়িতে চিন্তা করবে। আরে আরেকটু আরেকটু প্লিজ প্লিজ, ওই যে ওইখানটা ওইখানটা যাবো আর চলে আসবো, চল না রে চল না। বেশ চল। বাবা লোকটা মরে গেল নাকি, এমন জোরে কেউ মারে? মারের ওজনটা বুঝতে পারিনি গুরু। এখন মরে গেলে তো মার্ডার কেসে পড়তে হবে। বল্টু ওই দেখ কিরকম ধোঁয়া বেরোচ্ছে। কোথায় রে? ওই তো গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, কি কালো ধোঁয়া। তাই তো, আগুন লাগলো নাকি? চল তো দেখি। আরে এটা তো মনে হচ্ছে শ্মশান। এ বাবা, সাঁতরে কতটা চলে এলাম। আরে ঠিক আছে, এখানেই উঠে পড়ি, হেঁটে বাড়ি চলে যাব, কিচ্ছু চিন্তা করিস না। শোনো ওস্তাদ, মরে গেলে মরে যাবে, কিন্তু বেশিক্ষণ এখানে থাকলে আমরা যে ফেঁসে যাব। তার চেয়ে টাকার ব্যাগটা নিয়ে কেটে পড়ি। ওই দেখ ওই ছোঁড়া দুটো আবার আসছে, নাট আর বল্টু। কোনো কাজ করতে গেলে এই ব্যাটারা ঠিক এসে বাগড়া দেয়। এবারে কি হবে সর্দার? দাঁড়া, মাথায় একটা বুদ্ধি এসেছে, এবার ওই ব্যাটাদেরই ফাঁসিয়ে দেবো। ওদিক দিয়ে যাওয়ার সময় ওই ঘাট থেকে গামছাগুলো নিতে হবে, নইলে মায়ের বকুনি। এখানে কি হয়েছে দেখো না ভাই, আমাদের কাকা বাবু আমাদের সাথে যেতে যেতে হঠাৎ কেমন জ্ঞান হারিয়ে মাটিতে শুয়ে পড়েছেন, একটু ডাক্তার ডেকে আনতে হবে। হ্যাঁ সে তো আনতেই হবে। তোমরা যদি এখানে থাকো তাহলে আমরা ডাক্তার ডেকে নিয়ে আসতে পারি। হ্যাঁ কিন্তু মানে বেশিক্ষণ লাগবে না ভাই, এই যাবো আর আসবো, একটু থেকেই যাই, ওনারা এত করে যখন বলছেন। আচ্ছা বেশ, কিন্তু বেশি দেরি করবেন না। হ্যাঁ বাড়িতে না আমাদের মায়েরা খুব চিন্তা করবে, আমরা তো ছোট ছেলে, দেখেই তো বুঝতে পারছেন। না ভাই না, আমরা যাবো আর ডাক্তার নিয়ে আসবো। ও সর্দার তুমি না লাজবাব। সত্যি ওস্তাদ, কি বুদ্ধি তোমার। এবার চুরি মার্ডার সব কেসে ওই নাট বল্টুই ফাঁসবে। দাঁড়া অত লাফাস না, আগে ব্যাগের ভেতর টাকাগুলোর ব্যবস্থা করি। আচ্ছা ওস্তাদ, এবার ছদ্মবেশটা খুলে ফেলি, যা কুটকুট করছে। না একদম না, আগে ডেরায় পৌঁছই তারপর। দাঁড়াটা কিন্তু ভালোই মেরেছি, কি বলো? কি ক্যাবলা দেখো লোকটা, অত টাকা নিয়ে নির্জন গঙ্গার ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আমাদের দেবে বলে হেঁটে যাচ্ছিল। কি রে বল্টু, অনেকক্ষণ তো হয়ে গেল, ওরা তো এলো না। ভিজে প্যান্ট তো শুকিয়ে গেল। মা কিন্তু বাড়িতে খুব চিন্তা করবে। কাকা বাবুর জ্ঞান তো ফিরছে না, চল তো একবার ডেকে দেখি। কাকাবাবু, ও কাকাবাবু, কাকাবাবু উঠুন, অনেকক্ষণ হয়ে গেছে, আপনার ভাইপুরা তো এই গেল তো সেই গেল, আপনার জ্ঞান না ফিরলে তো আমরা বাড়িও যেতে পারছি না। ও কাকাবাবু, কাকাবাবু আর এই জন্মে জাগবে না। আচ্ছা সর্দার, ওই লোকটা কি সত্যি সত্যি মরে যাবে? মনে হয় না, মাথা তো ফাটেনি। যাই হোক আমাদের কি, আমাদের টাকা তো পেয়ে গেছি। আচ্ছা একটু দেখো না ব্যাগে কত আছে, আগে খেয়ে নি। কি জানি বাবা, ডাক্তার ডাকতে এতক্ষণ লাগে। কাকাবা, কিসের একটা আওয়াজ? ও কাকাবাবু, নাট রে আমার কিন্তু কেস গড়বড় লাগছে। ও ও
কাকাবাবু, ও কাকাবাবু, এখন কেমন বোধ করছেন? মাথার ভেতর যন্ত্রণা। আপনার খিদে পেয়েছে? কিছু খাবেন? না, মাথায় ব্যথা। এ বাবা, মাথায় তো আলু গজিয়েছে। কি করে হলো? আমি আমি আমার ব্যাগ আমরা আপনার ব্যাগ নিইনি, সত্যি। চোর 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 না, হাওয়া খারাপ রে। পুলিশ 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 পুলিশ। আরে আমাকে টেনে তুলুন, তখন থেকে হাঁ করে দাঁড়িয়ে কি করছেন? বাবা রে, ওরে ফাদার রে, কি বাড়ি! দিন দিন টুপিটা দিন, চলুন চলুন এবার ওদের চেস করুন, ওরা যে পালালো। দাঁড়ান, করছি। আরে আগে লাঠিটা দিন। এই নিন এই নিন, এবার তো চেস করে ধরুন। এই ধরলাম, এবার চলুন। আরে আমাকে নয়, ওই ছেলে দুটোকে, ওরা আমার সব নিয়ে পালিয়েছে। আগে তো থানায় চলুন, কি হয়েছে একটু বিস্তারিত শুনতে হবে তো। থানায় গিয়ে বিস্তারিত বলতে গেলে ওরা তো ততক্ষণে পগার পার হয়ে যাবে। তা বললে তো হবে না, ফর্মালিটি ফার্স্ট। চলুন চলুন থানায় চলুন, এসব কেসে হড়বড় করলে কিচ্ছু হয় না। কিন্তু ব্যাপারটা কেমন যেন খটমটো লাগছে না? ওরা বলে গেল ওদের কাকাবাবু, আবার কাকাবাবুর জ্ঞান ফিরতে বলছে টাকা চুরি। ব্যাপার যাই হোক না কেন, এবার বাড়ি চল, না হলে মায়ের কাছে পিটুনি খেতে হবে। বাড়ি গিয়ে লাভ নেই, আমার মনে হয় বড়বাবু আমাদের দেখে ফেলেছেন আর উনি আমাদের বাড়ি চেনেন। তাহলে সেজে কি চুরির দায় ফেঁসে যাব? আমার মনে হচ্ছে এটা মুড়িলাল, কানু সর্দার আর কাকাতুয়াদেরই কাজ। বেটারা ছদ্মবেশ নিয়ে এসব করেছে। চল তাহলে বড়বাবুকে গিয়ে সব বলে দি। আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসে গেছে। জানাট, বাকি কাজগুলো চটপট ছেড়ে ফেল, আমি এদিকটা দেখছি। বলুন, এবারে ঠান্ডা মাথায় বিস্তারিত ভাবে সব বলুন দেখি। কিন্তু কিন্তু ছেলে দুটো তো ভোকাটা হয়ে গেল। আরে মশাই, ও কাটটা হয়ে যাবে কোথায়? ঠিক লটকে এসে আমার হাতেই পড়তে হবে। আমার নাম গুপি দারোগা, একসে বারকার এক আমার পায়তারা। তবে হড়বড়িয়া আমি একেবারেই লাইক করি না, বুঝেছেন? দৌড়ে এর তলা দিয়ে যেতে গেলেই ফাঁদে পড়ে একেবারে সশরীরে স্বর্গে উঠে যাবে, তখন বুঝবে কাদের ফাঁসাতে এসেছিল। যাই যাই যাই, পরের কাজটা চটপট সেরে ফেলি। ব্যাংক থেকে টাকা তুলে গঙ্গার ধার দিয়ে বাড়ি আসছিল, হঠাৎ পেছন থেকে মাথায় ডান্ডার বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। কারা ডান্ডা মেরেছিল দেখেছিলেন? না না, দেখতে পাইনি, তবে চোখ দুটো খুলেই ওই বদমাশ দুটোকে দেখতে পেয়েছিলাম। আরে মশাই, তখন থেকে কি হুমহাম করছে না? আমার টাকা ফেরত পাবো তো? আলবাত্ত,
পাবেন। আসুন আসুন আমার সঙ্গে হাবিলদার। হ্যাঁ বলিয়ে সাহেব। গাড়ি বের করো কুইক। যাক বাবা, অপারেশন থিয়েটার রেডি। এবার পেশেন্ট এসে ওই তক্তায় পা দিলেই ব্যাস অপারেশন শুরু। ওস্তাদ ওস্তাদ, এবার টাকাটা ভাগ করে ফেলো। ইমা, আমার গোঁফ তো খুলে গেল, এখন কি হবে? তোরা সবাই আমার পেছন পেছন আসছিস কেন? সকলে সকলে এক একদিকে চলে যা। ওই যে ব্যাটারা পালাচ্ছে, চল। গর্তে পড়ে গেল, কি সব হচ্ছে রে বাবা। ব্যাস একবার ঘাটে পৌঁছতে পারলে আর পাইকে নৌকা করে একেবারে পগার পার হয়ে যাব। বেটা ঘাটের দিকে যাচ্ছে রে। নো প্রবলেম, ওখানেও ব্যবস্থা করা আছে, যাবে আর খাবে। যা জমবে না। যাক যাক, আর চিন্তা নেই, এই তক্তা দিয়ে নৌকোই উঠে পড়তে পারলেই। সব অপারেশন দারুণ ভাবে সাকসেসফুল। চল এবার থানায় চল। হ্যাঁ চল, এ বেটা এখানে কাদায় গেঁথে থাক। আরে কি হলো হাবিলদার, কতক্ষণ আর এভাবে চালাবে? গাড়ি স্টার্ট নিচ্ছে না সব। কোনো কথা শুনতে চাই না আমি, গাড়ি স্টার্ট করো। এই তো এরাই দাঁড়াও দাঁড়াও, এদের অ্যারেস্ট করুন। আমরা চোর নই, আসল চোরেরা ধরা পড়েছে। তাই নাকি? কোথায় আমার টাকা? তাও আছে। আসুন আসুন, আমাদের সঙ্গে আসুন। গাড়ি যে খারাপ হয়ে গেছে, পায়ে হেঁটেই আসুন না, বেশি দূর তো নয়। কই কই, কোথায় চোর? ওই দেখুন কাদার মধ্যে আটকে আছে। হাবিলদার। জি সাহেব। দড়ি ফেলে ব্যাটাকে টেনে তোলো। গায়ে পচা পাঁকের কি বিশ্রী গন্ধ। যাও যাও যাও, টানতে টানতে থানায় নিয়ে যাও। আরে নাটবল্টু, আর কেউ আছে নাকি? আরো দুটো আছে, চলুন চলুন আমাদের সঙ্গে চলুন। চরণ চরণ, পুলিশকে কাজ করতে দিন। কই চোর কোথায়? ওই যে নিচে। আমায় বাঁচান। ওরে বাবা, এখানে থাকলে ইঁদুর আর আরশোলা আমায় খেয়ে ফেলবে। কিন্তু কিন্তু আমার ব্যাগ? সে তো মুড়িলালের কাছে। সে ব্যাটা কোথায়? আসুন স্যার। বাপরে
তাহলে তোদেরই এসব কীর্তি। আমি কিছু করিনি স্যার, এই নাট বলটি ইচ্ছে করে। চাপ কিন্তু কিন্তু আমার ব্যাগ। এই নিন আপনার ব্যাগ। সব গুনে নিন। কি সব ঠিক আছে তো? বলেছিলাম না আমি থাকতে কোনো ভয় নেই। একসে বারকার এক আমার পায়ে তারা। কিন্তু যা করলো তা তো ওই বাচ্চা দুটোই করলো। ওরা করা মানেই তো আমার করা। আমরা হলাম অভিন্ন। বাবারা, আজ তোমাদের জন্যই আমি সব ফিরে পেলাম। আমার মেয়ের বিয়ের গয়নার টাকা আশীর্বাদ করি তোমরা অনেক বড় হও। করুন তাহলে। এই এই নাও বাবারা, এটা রাখো। না না থাক না, আমার টাকা কেন? বলতে পারো বলতে পারো, এটা আমার প্রায়শ্চিত্ত। আমি তোমাদের চোর ভেবেছিলাম। ছি 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 ছি, এটা তোমরা রাখো, একটু একটু মিষ্টি টিষ্টি খেয়ে নিও। কিরণাট কি করবি? বয়স্ক মানুষ মানে সিনিয়র সিটিজেন, এত করে যখন বলছেন তখন নে না, নে নিয়ে নে নিয়ে নে, কিচ্ছু হবে না, নে। চলি চলি দারোগা বাবু, চলি। আসুন আসুন, তবে মনে রাখবেন আমি হচ্ছি গোপি দারোগা। সব কিছু খুঁটিয়ে দেখে বুঝে তারপর অ্যাকশনে নামি। হড়বড়িয়ে আমি একেবারেই লাইক করি না।